হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন সবাইকে, 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কত বছর? 950টা বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে মাত্র ইমানদারদের সংখ্যা, উম্মতের সংখ্যা হইছে মাত্র 40 জন। কতজন? 40। আর জোরে বলুন, কতজন? 40। মাত্র 40 জন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম নবী বানায়া, সেই নবী উম্মতের মাঝে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 950 বছর পর্যন্ত জীবিত ছিলেন। কত বছর? সুবহানাল্লাহ, বলেন না কত বছর? 950 বছর। 50 বছর, 950 বছরের মধ্যে 50 বছরে তিনি নবুয়ত পাইছেন। কত বছরে? 50 বছর যখন তার বয়স, আমাদের নবী নবুয়ত পাইছেন কত বছরে? 40 বছরে। আর নূহ আলাইহিস সালাম নবুয়ত পাইছেন কত বছরে? 50 বছরে। মনে থাকবে তো কথাটা? আল্লাহ যেন আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করে। এরপরে আর পুরা 900 বছর পর্যন্ত উম্মতের মাঝে শুধু দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ, এই 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, উম্মতের সংখ্যা হয়েছে মাত্র 40 জন, কোন কোন বর্ণনা এসেছে 29 জন, কোন কোন বর্ণনা এসেছে মাত্র 86 জন। দাওয়াত দিয়েছেন 900 বছর, প্রত্যেক বছরের মধ্যে একজন করে তো ইমান আনে নাই। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন, জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে পাগল বলা শুরু করলো। একদিন নূহ আলাইহিস সালামের গলার মধ্যে তারা রশি লাগায়া মাটির মধ্যে টানা হাস্তা করতেছে, আর এমন মারা মেরেছে নূহ আলাইহিস সালামকে, শরীর থেকে রক্ত ঝরছে। তারা মনে করেছে নূহ আলাইহিস সালাম মরে গেছেন। মরে গেছে মনে করে তারা নূহ আলাইহিস সালামকে রাস্তার পাশে রেখে গেলেন। একজন ইমানদার যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের দেহ থেকে রক্ত ঝরছে, শরীর থেকে রক্ত ঝরছে, বেহুশ হয়ে পড়ে আছেন। তিনি তার বান্দা, তিনি তার নবীর সেবা করলেন, সেবা শুশ্রূষা করলেন, খেদমত করেন, খেদমত করলেন, তিনি সুস্থ হলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে আসলেন, এসে সালাম প্রদান করলেন, আর বললেন, ও আল্লাহর নবী নূহ, আপনি শুধুমাত্র আল্লাহর কাছে একটা বার বদদোয়া করেন, এই জনপদের সব মানুষগুলোকে মাটির সাথে মিশাইয়া দেব। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আমি যদি সবাইকে আযাব দেওয়ার জন্য দোয়া করি তাহলে আমি কার কারে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেব। আমার ভাইয়েরা, আমি একটা কথা প্রায় বলি, এই যে জাতির লোকেরা আলেম ওলামাদেরকে এত কটাক্ষ করে, এত গালিগালাজ করে, এত জুলুম করে, নির্যাতন করে, বন্দি করে, করে না? এরপরও কি আলেমরা জাতির বিরুদ্ধে কি বদদোয়া করে কখনো? আমরা আলেমরা, হুজুররা সুযোগ পাইলেই জাতির জন্য দোয়া করে, হেদায়াতে সফলতার জন্য দোয়া করে। মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব সুযোগ পাইলেই তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, ফরজ নামাজের পরে, জুমার নামাজের পরে মুসল্লিদের জন্য দোয়া করেন। করেন কিনা বলে? আপনাদের মসজিদে বোধ করে না? করে, মাত্র 2-4 জনে বলছেন। প্রত্যেক জুমার দিন এলাকাবাসীর জন্য দোয়া করেন না? যে ইমাম সাহেব সুযোগ পাইলেই এলাকাবাসীর জন্য দোয়া করেন, সেই এলাকাবাসী, সেই মুসল্লিরা সুযোগ পাইলেই ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য কানা লামাস লই খাড়াই থাকে। আরো আস্তে কোন ঠিক কিনা? আমরা হুজুররা সুযোগ পাইলে আপনাদের জন্য দোয়া করি, আর আপনারা সুযোগ পাইলে আমাদের তালিকা থানাতে পাঠাইতে। কথা বুঝাইতে পারি? এত সুন্দর করে দোয়া করি, আল্লাহ আমার মুসল্লিরা যে যেখানে আছে আল্লাহ সুখে শান্তিতে রাখিও, বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখিও। ওরই হাতে মসজিদ থেকে বাইরই বড় বাইরে ফোন দেয় আগে, কই হুজুর তো আজকাল জুমার নামাজের বিরুদ্ধে বোধহয় আঙ্গু বিরুদ্ধে কথা কইছে, কথা কন দেখেন? এরকম ডাকাত বিভিন্ন জেলাতে আছে, এই এলাকাতে নাই যে। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, এলাকার মানুষগুলো নূহ আলাইহিস সালামকে পাগল বললো,
আসলে কি পাগল ছিলেন? পাগল বলল, জাদুকর বলল, জিনে ধরা, ভূতে ধরা, প্রেতে ধরা ব্যক্তি বলল, মারধর করল, শরীর থেকে রক্ত ঝরালো। নূহ আলাইহিসসালাম আর সহ্য করতে পারলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিসসালাম তাদের জন্য তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন, বললেন, আমার জাতিরা তোমরা যত বেয়াদবি করেছো, অন্যায় করেছো, তাদেরকে মাফ করে দিলাম, তোমরাও আল্লাহর কাছে মাফ চাও। তোমরা ক্ষমা চাও কার কাছে? আর যদি বলেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন, পরের সম্পদ নষ্ট করছেন, মানুষের উপরে জুলুম করছেন, আর এখন ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, দয়াময় আল্লাহ অতি জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, তাকে কি কখনো আল্লাহ দিতে পারে না? আমার বন্ধুগণ, নূহ আলাইহিসসালাম তাদেরকে বললেন, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রব ও আমার দেশের লোকেরা, এলাকার লোকেরা, আমি যে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, বিনিময়ে তো আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। আমি তোমাদের কাছ থেকে দাওয়াতের বিনিময়ে কোনো টাকা পয়সা আমি চাই, যেহেতু আল্লাহ আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন, তোমরা আল্লাহ প্রদত্ত বিধানগুলো মানো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তারা কি দাওয়াত গ্রহণ করেছে? মাত্র হাতে গোনা, তাও যারা গরিব, যারা গরিব। এই জন্য মনে রাখবেন, যে কোনো ভালো কাজ ইসলামের কাজে সর্বপ্রথম যারা এগিয়ে আসে তারা হচ্ছেন গরিবেরা। কারা? বড় লোকেরা অহংকার করে, টাকার অহংকার করে, ক্ষমতার অহংকার করে, জনবলের অহংকার করে, তারা আসতে চায় না, গরিবরা আগে ইসলামকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে নূহ আলাইহিসসালাম ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আমিন নূহ আলাইহিসসালামকে বললেন, নূরে তুমি আল্লাহর কাছে জন্য, নূহ আলাইহিসসালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামকে বললেন, নূহ তুমি আমার চোখের সামনে, আমার প্রত্যাদেশে, আমার হুকুমে নৌকা বানাও। কি বানাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নাম হলো সূরা হুদ, আয়াত নাম্বার 38, وَاصْنَعِ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِنْ قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِنْ تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُونَ 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون আল্লাহ বললেন, তুমি আমার চোখের সামনে, আমার প্রত্যাদেশ, আমার আদেশ অনুযায়ী নৌকা বানাও। কে বলছেন? আর ধরে কোন কে বলছেন? তার মানে এই জাতির লোকেরা নবীর সাথে যে বেয়াদবি করেছে, দাওয়াত গ্রহণ করে নাই, তারা জুলুম ছাড়ে নাই, নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন। আল্লাহু আকবার বলেন, নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন, নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন। কি বলেন? অকালা নূহুর রব্বি লাউ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এমন আযাব দিবা, এমন গজব দিবা, যাতে করে পৃথিবীর বুকে কোনো একটা কাফেরের আন্ডা বাচ্চাও অবশিষ্ট না থাকতে পারে। যে ঘরের মধ্যে একজন কাফের থাকবে, সেই ঘরটাকে তুমি মাটির সাথে মিশাইয়া দিও। আমার ভাইরা, নবীরা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোন জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেন, আল্লাহ কি সেই বদদোয়া কবুল না করে পারেন নাকি? আল্লাহ তাআলা বললেন, নূরে তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না,
ইন্নাহুম মুগরাকুন, যারা জুলুম করেছে আমি আল্লাহ তাদেরকে ডুবাইয়া মারব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আপনি তো বদদোয়া করেছেন, এখন আমি যদি আজাব দেই গজব দেই পরবর্তীতে আপনি কিন্তু কারোর জন্য আমার কাছে সুপারিশ করতে আল্লাহু আকবার। তার কারণ হচ্ছে আল্লাহ তো জানেন যে নু তোমার ছেলে তো এখনো কাফের, তোমার স্ত্রীও এখনো কাফের, আজাব যদি যেই তাহলে তোমার ছেলেও বাঁচবে না তোমার বউও বাঁচবে না। আর আজাব আসলে তখন কিন্তু তুমি কার জন্য আমার কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, নৌকা বানাবার জন্য কাঠের দরকার, কি দরকার? কাঠের দরকার। কাঠ পাবেন কই? নূহের ইসলাম বললেন রব্বুল আমিন আমি নৌকা বানাবার জন্য কাঠ পাবো কোথায়? আর নৌকা যদি বানাই মরুভূমির মধ্যে নৌকা বানাতে দেখলে কাফেররা তো আমাকে আরো বেশি ঠাট্টা করবে, বিদ্রোপ করবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন হে নূহ, যত কিছু করার দরকার নৌকা বানানোর কাজে আমি আপনাকে সহযোগিতা করব, যা লাগবে সব ব্যবস্থা আল্লাহর হুকুমে আমি করব। সুবহানাল্লাহ বলেন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আসার সময় একটা গাছের ডাল আনলেন, কাঁচা একটা ডাল আনলেন, ডালটা এনে নূহ আলাইহিস সালামের হাতের মধ্যে তুলে দিয়ে বললেন আল্লাহ নবী যে কোনো জায়গায় এই ডালটা মেরু রোপণ করে দিবেন, মাত্র কয়েকদিনের মধ্যে গাছটা নৌকা বানানোর জন্য যত তক্তা লাগবে এই পরিমাণ বড় হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলছেন? ওয়াসনাইল ফুলকা। আবার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম সেই ছোট্ট গাছের কাঁচা ডালটা পাহাড়ের পাদদেশে রোপণ করলেন, আর এইদিকে জাতিকে তিনি দাওয়াত দেওয়ার জন্য আরো পেরেশান হয়ে গেলেন। আযাব গজব যদি মহা প্লাবন যদি আসে তাহলে তো কেউ বাঁচবে না। নূহ আলাইহিস সালাম আরো পেরেশান হয়ে গেলেন, এইদিকে গাছ বড় হয়ে গেল, আল্লাহ হুকুম করলেন আর দেরি করা যাবে না, নৌকা বানাই ফেলেন। নূহ আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়ে দেখলেন এত বড় গাছ হয়েছে। আমার ভাইরা, গাছটা হয়েছে 600 গজ, গাছের উচ্চতা হলো 600 গজ লম্বা। সুবহানাল্লাহ, কত গজ লম্বা? 600 গজ লম্বা। আল্লাহু আকবার। আর চতুর্দিকে 400 গজ বিস্তৃত হয়েছে, 400 গজ চতুর্দিকে কত গজ? 400 গজ মোটা। আর লম্বা হয়েছে কত গজ? 600 গজ। এত ফুট লম্বা, এত গজ লম্বা হয়ে গেল। নূহ আলাইহিস সালাম গাছের কাছে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন, আর এমন একটা গাছ হয়েছে এখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এই গাছ দেখার জন্য, এটা একটা পার্কের মতো হয়ে গেছে, পার্কের মতো হয়ে গেছে। কারণ এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের রোপণ করা গাছ না, নবুয়তের হাত দিয়ে লাগানো এই গাছ। সুবহানাল্লাহ, নবুয়তের হাতের একটা বরকত আছে না? নাই। আর ওই গাছের ডালটা পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ। এরপরেও এত নিদর্শন দেখাবার পরেও জালিমরা ইমান, শুধু যদি ইমান আনার জন্য আর কিছু লাগতো না, যদি গাছের দিকে তাকাইতো এতে গাছের দিকে তাকায়ও ইমান আনতে। তিনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই, গাছের দিকে তাকাইলে তো বোঝা যায় এটা তার মুজিজা। শত শত মানুষ গাছকে দেখার জন্য প্রতিদিন চতুর্পাশে ভিড় জমায়। নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য তার কাছে গেলেন, এলাকার তরুণ যুবকেরা বাধা দিল, কাফেররা বাধা দিল গাছ কাটা যাবে না। নূহ আলাইহিস সালাম বললেন গাছটা তো লাগাইছি আমি, কাটতে সমস্যা কি? এলাকার কাফেররা বলছে তুমি লাগাইছো কিন্তু কাটতে হলে আমাদের পারমিশন লাগবে, অনুমোদন লাগবে, কাটা যাবে না, এটা দেশের সুন্দর। বুঝছেন তো কথাটা? তো নূহ আলাইহিস সালামের এক উম্মতের নাম ছিল আপনার উজ বিন ওন, উজ বিন ওন, আবার বলছি উজ বিন ওন ওন, সে আপনার লম্বা ছিল 3000 গজ লম্বা। আমার ভাইয়েরা, সেই যুগের মানুষগুলো। আবার নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত তার মতো লম্বা মানুষ পৃথিবীতে আর একজনও, কত গজ লম্বা? 3000 গজ লম্বা একজন মানুষ, কিন্তু দেহটা ছিল স্বাভাবিক। তো তিনি যখন শুনছেন যে নূহ আলাইহিস সালামের সাথে কাফেররা বেয়াদবি করতেছে, আর তখনই ওই লোকটা নূহ আলাইহিস সালামের ওই উম্মত
সেখানে এসে এলাকার যে কাফের যে যুবক কয়েকজন ছিল ওদেরকে এক মুষ্টিবৃত্তির ভিতরে নিয়ে এক আসার দিয়ে মেরে ফেলেছে। এই ভয়ে আর দ্বিতীয়বার কেউ কাছে নূহ আলাইহিস সালাম গাছ কাটার দায়িত্ব দিলেন উজ বিন উনককে, শক্তিশালী, যার প্রতিদিন খাবার লাগতো 10 টনের উপরে, 10 মনের উপর, 10 মন টন, 10 মন, 10 মনের উপরে প্রতিদিন তার খাবার লাগত। সে খাবারের জন্য যে তারা একটু খাবার টাবার দিতে পারত সে তারাই বেশি ভালোবাসত, উচ্ছৃঙ্খল ছিল না, এত শক্তি থাকার পরে কারো সাথে কখনো বেয়াদবি করেন। নূহ আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন সরাসরি এই নৌকা বানাবার ইঞ্জিনিয়ার, আল্লাহ আকবার। আর উম্মতের মধ্যে যারা ছিলেন 39 জন অথবা 29 জন, এই কয়জন ছিল মিস্ত্রি হিসাবে তারা সহযোগিতা করেছেন, আর ইঞ্জিনিয়ার হিসাবে যিনি সার্বক্ষণিক সহযোগিতা করেছেন জিব্রাইল আলাইহিস সালাম। নৌকা বানানো হয়ে গেল, নৌকা যখন বানানো হল ওই দেশের ইরাকের মসুল প্রদেশের মানুষগুলো, উত্তর ইরাকের মসুল প্রদেশের মানুষগুলো কাফেররা যখন দেখলো মরুভূমির উপর বিশাল নৌকা, অনেক বড় নৌকা বানানো হল, কয়েক শত গজ লম্বা আর কয়েক শত গজ চওড়া নৌকা বানানো হলো, কয়েক তলা বিশিষ্ট। কাফেররা বলল আমাদের দেশে পাগল এসেছে, পাগলটা যাও ভালো ছিল, এখন তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, এই মরুভূমির মধ্যে এখানে নদী নাই কিছু নাই, এখানে কেন জাহাজ বানালো, আর এত বড় জাহাজ নামাবে কেমনে? আমার ভাইরা, নৌকা বানানো কমপ্লিট হয়ে গেল, কয়েক তলা বিশিষ্ট নৌকা বানানো হলো, এটা দেখে সেই সময়ের কাফেররা সবাই ঐক্যবদ্ধ হলো, চুক্তিবদ্ধ হলো যে রাতের বেলা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আমরা সবাই প্রস্রাব পায়খানা করব। নবীকে মানসিকভাবে আরো কষ্ট দেওয়ার জন্য নৌকার মধ্যে প্রতিদিন দূর দূরান্ত থেকে এলাকার মানুষ সহ তারা দিনে রাতে পায়খানা করতে করতে নৌকাটাকে পায়খানার সমুদ্র বানায় ফেলেছে, দুর্গন্ধ। নূহ আলাইহিস সালাম মনে খুব কষ্ট, বলে আল্লাহ এরপরেও কি সহ্য করা যায়, এরপরে কি সহ্য করা যায়, তোমার নির্দেশিত নৌকার বানানো নৌকার মধ্যে ওরা পায়খানা করে দিচ্ছে। আল্লাহ বললেন একটু অপেক্ষা করো, এই পায়খানায় আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো। আল্লাহ আকবার, নৌকা বানানো গেল, নৌকার মধ্যে দিন রাত 24 ঘন্টা সব কাফেররা পায়খানা করে একেবারে টুইটমটুর। একজন বুড়ি মহিলা ছিল, চোখে দেখে না, অন্ধ মহিলা, তার 8টা ছেলে ছিল, ছেলেদের কাছ থেকে শুনছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে। মহিলা এটা শোনার পরে রাগে ক্ষোভে গোস্বান্বিত হয়ে বলছে আহারে যদি আমার চোখ ভালো থাকতো, আমি যদি আমার যদি হাঁটার আমার যদি চলার সক্ষমতা থাকতো তাহলে আমি নিজে গিয়ে নৌকার মধ্যে পায়খানা করতাম, কিন্তু আমার জন্য আফসোস আমি তো হাঁটতেও পারি না, চোখেও দেখি না, আমার ছেলেরা সকালে হাগু করে বিকালে হাগু করে, আমি যদি একবার যেতে পারতাম তাহলে আমার মনটা তৃপ্ত হতো। আল্লাহ নবী নূহ আমাদের দেশের মানুষগুলোকে বেঈমান বানায় ফেলতেছে, নূহ আলাইহিস সালাম কি বানাইতেছে, হেতারা ইমানদার, বুঝাইতে পারি নাই তো, ওরা আলেমদেরকে কি বলে, বেঈমান বলে, নবীকে কি বলেছে, কয় যে বেঈমান বানায় ফেলতেছে। আসলে কি নবীরা বেঈমান নাকি ওরা বেঈমান? নবীরা তো বেঈমানদেরকে ইমানদার বানাবার জন্যই মার খাচ্ছেন, কথা কন না কেন? তো এখন ছেলেরা ছেলেদের সাথে মহিলা খুব ঝগড়া করতেছে, একদিন একটা দাবি দিয়ে দিছে, কয় যে আমি তোমাদের দুধের দাবি ছাড়বো না যদি তোমরা আমাকে সব ভাইয়েরা একত্রিত হয়ে নৌকার কাছে না না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে হাগু করাইতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো দাবি, ছেলেরা করেছে কি করে, তারা মাছান বানালো, বুঝছেন তো, ওই যে মরা মানুষকে খাটিয়ে দেয় এরকম একটা তারা চালি বানালো, বানায়া মাকে এটার মধ্যে শোয়ালো, হাতের মধ্যে লাঠিও আছে নিয়ে, এরপর বললো আমার একেবারে নৌকার কাছাকাছি না, কয় যে মা তুমি তো পড়ে যাবে, কয় যে তোমরা 4x4 কোণাত বসে থাকো, ধরে থাকো,
আর আমাকে নৌকাটা ভালো করে শক্ত করে ধরাই দাও, আমি যেন ভালো করে পায়খানা করতে পারি। এখন জায়গা মতো বসাই দিছি, বসাই দেওয়ার পরে চার ছেলে আট ছেলে দুই কোনাতে চারজন করে আটজন, কিছুক্ষণ পরে দেখে যে যত কোতাকুতি করে হাগু আসে না, আসবো কেমনি, বুড়ি যদিও অন্ত হয় কিন্তু ভিতরে ভিতরে একটা লজ্জা সরম তো আছে যে ছেলেরা এখানে দাঁড়ানো, কিন্তু মনের মধ্যে খুব যতই লজ্জা থাকুক না কেন, এরপরে আল্লাহর নবী এই নূর নৌকার মধ্যে আমি পায়খানা করে ছাড়ব, কত খুব চিন্তা করে লজ্জা সরম সব কিছুকে বাদ দিয়ে নবীর নৌকার মধ্যে পায়খানা করে ছাড়ব। পরে সে ছেলেদেরকে বলতেছে বাবারা তোমরা এখানে থাকার কারণে আমার তো পায়খানা আসতেছে না, তো কি করব, বললো তোমরা আমাকে সুন্দর করে বসাই দাও আর আমি যেন শক্ত করে ধরে রাখতে পারি, বসাইয়া দিয়া ধরাইয়া দিয়া তারপর তোমরা চলে যাও। ছেলেরা তাদের মাকে নৌকার একেবারে কাঁসার মধ্যে শক্ত করে বসাইয়া দিয়া ওরা যখন ছেড়ে একটু নিচে নেমে গেছে, ওই বেশি কোথায় তো যাইয়াই নৌকার মধ্যে ঠিক পায়খানার মধ্যে ডুবে গেছে, পড়ে গেছে, বুঝছেন তো বিষয়টা। দেখেন খেলাটা কত মজা, খেলা কিন্তু দুনিয়াতে যে হবে বিষয়টা এটা না, খেলা কিন্তু ফাইনাল খেলা আখেরাতে, ফাইনাল খেলা আখেরাতে খেলা হবে, কথা একটা আছে না। আমি গত বছর দিনাজপুরে গেছিলাম মাহফিলে, তো যাওয়ার পরে দিনাজপুরের মানুষেরা তখন শুনছে যে নোয়াখালী হুজুর আসবে, তো প্রথমেই মাহফিল কমিটি আমার কাছে আসি কয় যে হুজুর খেলা হবে, আমি তো অবাক, এর থেকে নোংরা কথা, এর থেকে অসভ্য কথা, খারাপ কথা আর কিছু হতে পারে না। পড়ালেখা না করে যদি কেউ জায়গায় আসে তখন তাদের মুখ থেকে এমন খারাপ কথা ছাড়া কিছু বের হতে পারে না। ওই যে গত কয়েকদিন আগে গতকালকে একজনে কয় যে আমার এলাকার মানুষের কোনো অভাব নাই, আমার এলাকার মহিলারা ডেলি তিনবার লিপস্টিক লাগায়। বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী বলতেছে কয় যে আমার এলাকায় কোনো অভাব নাই, আমার এলাকাতে কোনো খাদ্য সংকট নাই, আমার এলাকার মানুষগুলো মহিলারা দিনে তিনবার লিপস্টিক লাগায়। আজকে পত্রিকা দিছে দেখছেন, মানে কত বোতল খাওয়ার পরে এই ধরনের খারাপ খারাপ কথাগুলো তাদের মুখ থেকে বের হয়, কথা কন না কেন, তাহলে আমরা কি শিখবো তাদের কাছ থেকে, আমরা তো তাদের কাছ থেকে শিখবো যারা আমাদের মাথার উপরে বসে আছেন, এমন জ্ঞান গর্ব কথা বলবেন তারা, তাদের পদ যত বড় তাদের ভাষার মানও তত বড় হওয়ার কথা, আমরা তাদের থেকে কিছু শিখবো, কিন্তু যখন একজন মন্ত্রী বলেন যে আমার এলাকার মানুষ অভাবের মধ্যে নাই, ডেলি তিনবার লিপস্টিক লাগায়, বুঝেন কত খারাপ অবস্থাতে আছে, নোংরা কথা কথা, আবার কেউ কেউ খেলা হয় আছে না, আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও, ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে আল্লাহ তুমি জমিনে দায়িত্ব দান করো, আমিন। আমার ভাইয়েরা মহিলা পড়ে গেছেন নৌকা করতে, পড়ে যাওয়ার পরে যখন পায়খানায় ডুবি ছুবি গেছে, মহিলা পড়ছে, বৃদ্ধ মহিলা, অসুস্থ মহিলা, অন্ধ মহিলা, পায়খানার মধ্যে পড়ার সাথে সাথে সে এখন সুস্থ সবল হয়ে গেছে, পায়খানার থেকে মাথা উঠাই দেখে যে পুরো পৃথিবী তার কাছে আলোকিত, তার দৃষ্টিশক্তি সে ফিরে পেয়েছে, সুবহানাল্লাহ। এই মহিলা নৌকার থেকে নামছে, এখন চিল্লাই দিয়েছে ওরে বাবা রে তোরা কই রে, আমি তো এখন সব কিছু দেখতে পাইতেছি, আমার কোনো শরীরে কোনো দুর্বলতা নাই, আমি এখন সক্ষম, আমাকে ধরা লাগবে না। একজন নামছে, নামার পরে রাতের বেলা, এর আগে রাতের বেলা এক লোক আসছে পায়খানা করার জন্য, এক অন্ধ আসার পরে সে যখন তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, সে তার এলাকায় গিয়ে বলল যে আমি যে তোমাদেরকে দেখতে পাচ্ছি দৃষ্টিশক্তি, এটা আমি নৌকার মধ্যে পায়খানা করতে গিয়ে পড়ে গেছিলাম, তো পায়খানার থেকে যখন উঠছি, উঠার পরে দেখি যে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাইছি, খবরদার এই কথা আর কারো বলিও না, বুঝতে পারবে, বললে কিন্তু মানুষগুলো নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনবে, বাবুরে এটা তো নৌকা না, এটা তো অন্য কিছু। তাকে পরীক্ষা করার জন্য এলাকার লোকেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলো, দেখলো যে না সত্যি সে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাইছে। এইভাবে আরেকজন আরেকজনকে পাঠাইছে দিনের বেলা অন্ধ, সেও নৌকার মধ্যে যখন পায়খানার মধ্যে ডুব দিয়ে এসে দেখে যে তারও দৃষ্টি, পুরো ইরাক সহ আশেপাশের যত দেশ আছে মুহূর্তের মধ্যে সব জায়গায় খবর ছড়ায় গেল, নূর নৌকার মধ্যে যদি কেউ একবার ঘুর মধ্যে ডুব দেয় তাহলে সে সুস্থ হয়ে যাবে, কথা কথা কোন না কেন, নৌকার মধ্যে যে ডুব দেয় সে। এখন আমার ভাইয়েরা গত দুই দিন আগে প্রতিযোগিতা করছে, কার আগে কে পায়খানা করে নৌকা ভর্তি করবেন,
যারা প্রতিযোগিতা করেছে নৌকাকে পায়খানা করে ডুবাইয়া ফেলাবার জন্য, নোংরা করার জন্য, নূহ আলাইহিস সালামকে অপমান করার জন্য, সেই মানুষগুলো আজকে প্রতিযোগিতা করতেছে পায়খানা খাওয়ার জন্য। যারা হাগু করছে ওদের পায়খানা আল্লাহ ওদেরকে খাওয়াইছে। আল্লাহ পায়খানা খাইতে খাইতে পাতিলে করে নিজেরাও খায়, আসার সময় পাতিল লয়, নিতে নিতে নৌকা একেবারে শেষ। শেষ পর্যন্ত যারা দূরত্বের খবর পাইছে তারা তো আর আসি দায় পারে না। ওরা এখন নৌকা আসার সময় পানি লয়ে আসতেছে, আর এমনি তো নৌকা বানাইতে হলে তো একটা দুই তোলা দোয়া লাগতো না, লাগতো কিনা বলে। আল্লাহ কি কৌশল দেখেন, নৌকা বানাইলে কোন একটা মসজিদ বানাইলে কি ধোয়া লাগে না পরবর্তীতে, লাগে কিনা বল তো। নৌকা বানাইছে নৌকা তো ধোয়া লাগবে, আল্লাহ কি সিদ্ধান্ত কি কৌশল। ওরা সবাই পানি নিয়ে আসতেছে পাতিল ভর্তি করে, নৌকা ধুইতে ধুইতে এখন নৌকা সূর্যের তাপে সকসক করতেছে, সুবহানাল্লাহ, এত সুন্দর হয়েছে নৌকা। এরপরে করছে কি, ও আবার যারা পানি নেওয়ার সময় নৌকার থেকে নামার সময় যেখানে যেখানে পানি পড়ছে ওই মাটির পর্যন্ত তারা খামসায় খামসায় মাটি পর্যন্ত তারা নিয়ে আসছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে ইতিমধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি তোমার এলাকার যারা ইমানদার এনেছে, যে কয়েকজন ইমান আনছে, তাদেরকে তুমি নৌকার মধ্যে উঠাও, আর আমার প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় করে তাদেরকে নৌকায় উঠাও। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার ইমানদার উম্মতদেরকে নৌকায় উঠালেন, নৌকায় উঠালেন সমস্ত প্রাণীদের মধ্য থেকে জোড়ায় জোড়ায়। এই মুহূর্তে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান এবং তার স্ত্রীকে নৌকায় যখন উঠার জন্য আল্লাহ তাআলা বললেন, নূহ আলাইহিস সালাম যখন ডাকলেন, বারবার ডাকছেন, এই দিকে আল্লাহর হুকুমে আকাশ থেকে প্রচন্ড গরম গরম পানিগুলো পড়তেছে বৃষ্টি। আল্লাহ তাআলা নির্দেশ করলেন আকাশকে, মুহূর্তের মধ্যে আকাশ থেকে অনর্গল বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তাও গরম গরম পানি। আবার জমিনকে নির্দেশ দিলেন, জমিনকে নির্দেশ দিলেন, জমিন তুমি ফাঁক হয়ে যাও, জমিনের নিচ থেকেও ঠান্ডা পানি উঠা আরম্ভ হয়ে গেল, উপরের গরম পানি আর নিচের ঠান্ডা পানি একাকার হয়ে গেল। ক্রমান মুহূর্তের মধ্যে ইরাকের শহর নগর বন্দর গ্রাম সবগুলো পানির উপরে, সবগুলো পানির তলায় তলায় যাচ্ছে। যে মানুষগুলো শত বছরে গোষ্ঠীতে কখনো এই মরুভূমির উপরে পানি দেখে নাই, আজকে সেই মরুভূমির উপরে নদীর মতো স্রোত বয়ে যাচ্ছে, আস্তে আস্তে পানি বাড়তেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বললেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, তখন আমি আকাশের দুয়ারগুলো খুলে দিলাম, প্রবল বৃষ্টি উন্মুক্ত করে দিলাম, যার কারণে আকাশ থেকে অনর্গল পানি পড়া শুরু হয়ে গেল। অফাজ্জাতনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, আর ভূমি হতে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিলাম, মাটি ফাঁক হয়ে গেল, জমিন ফাঁক হয়ে গেল, জমিন থেকেও পানি পড়া পানি বের হওয়া শুরু হয়ে গেল। যখন মরুভূমির উপরে পানির স্রোত আরম্ভ হয়ে গেল, নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন আজকে কেউ বাঁচতে পারবে না আল্লাহর ধরা থেকে, আদার থেকে। নূহ আলাইহিস সালাম তার পরিবার টুকরা সন্তানকে ডাকছেন নৌকা উঠাবার জন্য, বারবার ডাকছেন, ও আমার কলিজার টুকরা সন্তান নৌকার মধ্যে উঠো, নৌকার মধ্যে উঠো। যখন ডাক দিলেন আল্লাহ তাআলা আগেই নূহ আলাইহিস সালামকে বলেছেন, খবরদার যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আপনি সুপারিশ করতে, মনে আছে তো আপনাদের, ওয়ালা তুখাতিবনী ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে পারবে না, অনুরোধ করতে পারবে না, আজকে আমি আল্লাহ তাদেরকে ডুবাই আমার বই। আর কি সুপারিশ করতে পারবে আল্লাহ তো আগে বলেছেন। এখন নূহ আলাইহিস সালাম সন্তান তো বাবার চোখের সামনে সন্তানটা ডুবে যাবে, আযাবের মধ্যে পড়ে যাবে, গজবের মধ্যে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাবার মন তো মানে না, এতটা বছর পর্যন্ত বাবা হয়ে সন্তানকে দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে নাই, মন তো মানে না। ওয়ানাদা নূহুর রব্বাহু
بني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين نوح عليه السلام الله كبير الله والله إن بني من أهلي এই যে আমার কলিজার টুকরা সন্তান সে তো আমার পরিবারের লোক আমার পরিবারের সদস্য ও তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমি ওরে ডাকতেছি নৌকাতে উঠাবার জন্য আপনার প্রতিশ্রুতি তো সত্য যেই আজাবের যে গদবের ওয়াদা আপনি দিয়েছেন এ গদব তো আসবেই আমার সন্তান তো সে আজাবের মধ্যে পড়ে যাবে আপনি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক কারণ তারা আপনার দিন গ্রহণ করে নাই এই জন্য আপনি তাদেরকে আদাব দিচ্ছেন বারবার নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বললেন হে নূহ সে তো তোমার পরিবারের অন্তর্ভুক্ত মনে রাখবে নবীর ঘরে জন্মগ্রহণ করলেই নবীর পরিবারের অন্তর্ভুক্ত হওয়া যায় না আবার নবীর ঘরে জন্মগ্রহণ করে নাই অন্য জায়গা থেকে জন্মগ্রহণ করে ঈমান আনার কারণেই আল্লাহ তাকে নবীর পরিবারের সদস্য ঘোষণা দিয়েছে আল্লাহ বললেন সে আপনার সন্তান হলেও আপনার পরিবারের লোক কারণ আপনার পরিবারের লোক তো তারাই যাদের মাঝে আপনি কষ্ট করে দাওয়াত দিয়েছেন দিনের আওয়াজ দাওয়াত দিয়েছেন রাতে দাওয়াত দিয়েছেন আমার ভাইরা নূহ আলাইহিস সালামের মতো এত কষ্ট আর কেউ নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি আমি তো তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি আমি তো তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি আমি তো তাদেরকে রাতে দাওয়াত দিয়েছি আমি তো তাদেরকে একা একা দাওয়াত দিয়েছি আমি তো তাদেরকে সমষ্টিগতভাবে দাওয়াত দিয়েছি যতভাবে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি কখনোই তারা আমার উপরে দাওয়াত গ্রহণ করে না আমার উপর ঈমান আনে নাই বরং তাদের গাদ্দারি আরো বেড়ে গেছে আমি যতই দাওয়াত দিই তাদের ষড়যন্ত্র আরো বেড়ে যায় আর ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরার কিন্তু আমার আহ্বান তাদেরকে ঈমানের পথ থেকে পলায়ন করার প্রবণতাই বাড়াইয়া দেয় তারা তো ঈমান আনেই না আমার ভাইয়েরা নূহ আলাইহিস সালাম যখন তাক ডাক দিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ধমক দিয়ে বললেন নূরে শোনো তোমার কলিজার টুকরা সন্তান তুমি তাকে জন্ম দিয়েছো কিন্তু ঈমান না আনার কারণে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে নাই সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আমাকে অনুরোধ করো না সুপারিশ করবে না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হয়ে যাও আবার আল্লাহ বললেন তুমি যদি আর একবার তোমার ছেলেকে নৌকায় উঠাবার জন্য ডাকো আমি আল্লাহ নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব আমার ভাইয়েরা তাহলে খেয়াল করেন নৌকার মধ্যে ডাকতেছেন নূহ আলাইহিস সালামের ছেলে কি নৌকায় উঠেছে মুহূর্তে মুহূর্তে পানি ছেলে বলছে বাবা পানি যতই বাড়ুক আমি পাহাড়ের উপর উঠে যাব পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং সেটার উপরেও কয়েক হাজার ফিট পানি উঠেছে আল্লাহু আকবার বলেন এটা শুধু প্লাবন ছিল না এটা ছিল মহাপ্লাবন একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ একটা হচ্ছে প্লাবন আর একটা হচ্ছে মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছে এটা কি শুধু প্লাবন নাকি মহাপ্লাবন গোটা পৃথিবীর যত বড় বড় পাহাড় পর্বত ছিল ওগুলার উপরে কয়েক হাজার ফিট পানি উপরে উঠে গেছে সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের ছেলে পাহাড়ের উপরে উঠে নূহ আলাইহিস সালামের ছেলে পাহাড়ের উপরে উঠে পাহাড়কে জড়ায়া ধরে রেখেছে কিছুক্ষণ পরে দেখলো যে পানি আরো এক ঝাপটায় বাতাসের এক ঝাপটায় ছেলে ছিটকে গিয়ে পড়েছে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে
দুনিয়া থেকে কোথায় যে হারিয়ে গেছে তার কোনো হদিস নেই। আমার ভাইয়েরা, দীর্ঘ ৬ মাস পর্যন্ত নিচের পানি, উপরের পানি কয় মাস? ৬ মাস। টানা ৬ মাস পর্যন্ত বৃষ্টি, টানা ৬ মাস পর্যন্ত নিচের থেকে পানি উঠা শুরু হয়ে গেছে। এরপরে এই নৌকাটা কোন দিকে দিয়ে ঘুরতেছে, কোথায় যাচ্ছে নূহ আলাইহিস সালাম নিজেও জানেন না, চলতেছেন দেখতেছেন কে? আমার যেদিকে যাক নৌকা কিন্তু আমার চোখের সামনে আছে। সুবহানাল্লাহ, তাফসীরের ভিতরে এসেছে বর্তমান যে কাবা ঘর, নূহ আলাইহিস সালামের নৌকাটা সেই ইরাক থেকে ভাসতে ভাসতে কাবা ঘরের কাছে আসলো। কাবা ঘরে আসার পর কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। সুবহানাল্লাহ বলে, কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করতেছে ৬ বার, কয়বার? সপ্তমবারের সময় নূহ আলাইহিস সালামের এক উম্মত দেখলেন নৌকার পিছনে পিছনে সাদা সাদা কাপড় পরিহিত, সাদা কাপড় মোড়ানো, কি যেন ভাসতেছে। অর্থাৎ নৌকা যেদিকে ঘুরে ওই কাপড়ে মোড়ানো জিনিসটাও ঘুরতেছে। নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামকে গিয়ে বললেন নৌকার পিছনে পিছনে সাদা কি যেন নৌকার সাথে সাথে ঘুরতেছে। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হে আল্লাহর আল্লাহর নবী নূহ, এটা দেখে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা স্বাভাবিক কিছু না। কাবা ঘরের পূর্ব পাশে, পূর্ব উত্তর কর্নারে এখানে একটা আছে, একটা পাহাড় আছে জাবালে আবু কুবাইস। নূহ আলাইহিস ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছে এই পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ, কল এখানে এই প্লাবনের কারণে আদম আলাইহিস সালামের সেই লাশটা বেশি উঠেছে এত শত বছর পরে। আর ওই লাশটা নূহ আলাইহিস সালামের নৌকা যখন ঘুরতেছে তাওয়াফ করতেছে, লাশটাও নৌকার পিছনে পিছনে ঘুরতেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তাড়াতাড়ি এটাকে নৌকাতে তোলেন আর এটাকে সংরক্ষণের ব্যবস্থা আপনি করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নৌকা তওয়াফ হলো সাব্বা আল্লাহর হুকুমে আস্তে আস্তে করে পানি নামা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জুদি পাহাড়ের কাছে নৌকাকে থামানোর জন্য। সেখানে নৌকাকে এমন জায়গায় থামালেন যেখানে নামতে সহজ হয়। নূহ আলাইহিস সালামের উম্মতরা নামলেন, আল্লাহ নিত অনেক লম্বা ঘটনা, অনেক বিশাল ইতিহাস, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। সূরা নূহ সূরা হুদের মধ্যে এই ঘটনাটা বিস্তারিতভাবে এসেছে, অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে বলছি, নৌকা থেকে নামার পর নূহ আলাইহিস সালামের উম্মতরা হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে দূরে এক জায়গায় যেন কালো কালো কি দেখা যায় গাছ গাছলার মতো, আরো কাছে গিয়ে দেখলেন যে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, কিরে এত মাস পর্যন্ত গোটা পৃথিবী পানির তলায়, সেখানে বাড়ি আসলো কোত্থেকে? যেখানে সব লন্ডমন্ড হয়ে গেছে সেখানে ঘর দেখা দেয় কোত্থেকে? কাছে গিয়ে দেখলেন যে সেখানে গোয়াল ঘরে গরু আছে, তারপর উটের জায়গায় উট আছে, আবার আপনার ঘোড়া আছে। এরপর তাদের ফল ফসলগুলো ক্ষেতের মধ্যে কি সুন্দর করে আপনার ঢেউ ফেলতেছে। নূহ আলাইহিস সালামের উম্মতরা সেখানে গিয়ে দেখলেন আট দশ জন মানুষ দেখা যাচ্ছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে যেখানে গোটা পৃথিবী পানির তলায় তলায় গেছে, তোমরা কিভাবে এখানে নিরাপদে ছিলে? ওই লোকেরা জবাব দিল, তোমরা কারা, আমরা তো তোমাদেরকে চিনি না, তবে মাত্র কয়েকদিন পর্যন্ত আমাদের এখানে সামান্য গুটি গুটি বৃষ্টি ছাড়া আর কিছুই হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? গত কয়েকদিন পর্যন্ত সামান্য কিছু বৃষ্টি ছাড়া আমাদের এলাকাতে আর কিছু হয় নাই। আমরা জানিও না কিসের প্লাবন, কিসের তুফান। তারা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, তোমরা এখানে কত বছর পর্যন্ত বসবাস করো? তারা নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে জবাব দিলেন, কথাবার্তা বললেন আর বললেন, আমরা এখানে অনেক বছর পর্যন্ত অপেক্ষা করতেছি, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আমরা দেখি নাই, তবে তার উপর আমরা ঈমান এনেছি আরো আগে। আমরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে কখনো দেখি নাই, তবে আমরা নূহ আলাইহিস সালামের কথা শুনেছি, তিনি আমাদেরকে দাওয়াত দেওয়ার আগে আমরা তার উপর ঈমান এনেছি। আর আমাদের মা একেবারে বুড়ো হয়ে গেছেন, বয়সের ভারে এত বেশি কুঁজো হয়ে গেছেন, চোখেও ভালো করে দেখতে পান না। আমাদের মা এমন কোন ওরা
রাত নাই যে এই রাত্রের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে নূহ আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে দোয়া না করেছেন। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদের মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়ের সাথে আর আমাদের সাথে নূহ আলাইহিস সালামের সাক্ষাৎ করাইয়া দেয়। নূহ আলাইহিস সালামের উম্মতরা বললেন, তোমাদের মায়ের কাছে আমাদেরকে নিয়ে চলো। মায়ের কাছে যখন নিয়ে যাওয়া হলো, মহিলা তখন বিছান শোয়া থেকে উঠলেন আর বললেন, বাবারা আমি তোমাদের কথা শুনে বুঝতে পেরেছি তোমরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সৌভাগ্যবান উম্মত। আমি আজকে বছরের পর বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন নূহ আলাইহিস সালামকে না দেখা ছাড়া আমার মৃত্যু না দেয়। আমি অপেক্ষা করতেছি কবে আল্লাহ নবী নূহকে পাবো, তার উপরে ঈমান আনবো। তারা বললেন, আমরা তো আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের উম্মত, আমরা আপনার কথা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে মহিলার কথা বলা হলো। নূহ আলাইহিস সালাম তাদের কাছে আসলেন, সবাই কালিমা পড়ে নূহ আলাইহিস সালামের উপর আনলেন। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, গোটা পৃথিবী মহা প্লাবনে পানির তলায় তলায় ছিল, শুধুমাত্র ওই যে ঈমানের কথা বললাম দামি জিনিস ঈমান থাকার কারণে গোটা পৃথিবী পানির তলায় তলায় ছিল, কিন্তু আল্লাহ তাদের ঈমানের কারণে তাদেরকে মহাপ্লাবন থেকে উদ্ধার করেছে। তারা জানেই না যে প্লাবন হয়েছে। আবার নূহ আলাইহিস সালাম একদিকে রওনা করলেন, হাঁটতে হাঁটতে দেখলেন ছোট্ট একটা বাড়ি দেখা যায়, বাড়ির কাছে গিয়ে দেখলেন ছোট্ট একটা গুড়ে ঘর দেখা যায়। নূহ আলাইহিস সালামের হঠাৎ করে মনে পড়লো, প্লাবনের আগে বন্যার আগে আমার একজন বুড়ি উম্মত, যার ছেলে মেয়ে নাই, যার স্বামী নাই, সন্তান নাই, অসহায় মানুষ, আমি তাকে ওয়াদা দিয়েছিলাম বন্যা হলে আমি তাকে আমার নৌকাতে উঠিয়ে নেব। আমি বুড়ির বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ঘরের সামনে যখন ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বুড়ি মহিলা ঘর থেকে বের হলো আর বললো, বাবা আমি জানি তুমি তো আমাকে বলেছিলে প্লাবন হলে তুমি আমাকে নৌকায় উঠিয়ে নেওয়ার জন্য আসবে, বোধহয় প্লাবনের সময় এসে গেছে, বোধহয় প্লাবনের সময় এসে গেছে, এই যে আমি আমার জিনিসপত্র কাপড় চোপড় সবগুলোকে গুছাইয়া নিলাম, চলো আমার তোমার নৌকায় উঠিয়ে নাও। নূহ আলাইহিস সালাম মহিলার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইলেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, সেজদায় পড়ে গেলেন, বললেন রব্বুল আলামিন গোটা দুনিয়া যখন পানির তলায় তলায় ছিল আর এই বুড়ি মহিলার মতো অসহায় মহিলাটা কেমন করে এখনো জমিনে অক্ষত আছে, জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিলেন, বললেন নূরে প্লাবনের কারণে বন্যার কারণে তুমি তোমার উম্মতদেরকে নৌকার মধ্যে উঠায় আনিতে গিয়ে প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় উঠাতে গিয়ে তুমি তোমার সন্তানের মায়ায় পড়ে গিয়ে স্ত্রীর কথা মনে করতে গিয়ে আমার বান্দির কথা তোমার মনে ছিল না, তুমি ভুলে গেছো। এই মহা প্লাবনের মধ্যে তুমি তোমার উম্মতের জন্য তোমার ছেলের জন্য এরপরে প্রাণী জগৎকে নৌকার মধ্যে উঠাতে গিয়ে তুমি আমার উম্মতের আমার বান্দির কথা ভুলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দিরে ভুলি নাই। তাম পৃথিবী পানির তলায় তলায় ছিল কিন্তু আমি আমার এই বান্দির জন্য আমি তার জন্য প্লাবন, তার জন্য যে বন্যা কোনো কিছুই আমি আল্লাহ তাআলা তাকে বুঝতে দেই নাই, তাকে উদ্ধার করেছি। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমাদের শিক্ষাটা হলো ঈমান অনেক দামি জিনিস। কি জিনিস? বিপদ মুসিবত যতই আসুক, ঈমানটা যদি আপনার পাক্কা থাকে, মজবুত থাকে, কোনো বিপদ কোনো মুসিবত আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারবে না। দুই নাম্বার কথা হলো, আমাদের এই ঈমানকে বাঁচাবার জন্য জীবনে যদি চলে যায়, জীবন তাহাস তাহাসতে দিয়ে দেব, এরপরে আমরা আমাদের ঈমানকে কারো কাছে বিক্রি, কারো কাছে মাথা নত, যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকে ততদিন পর্যন্ত হকের পথে, সত্যের পথে, ইসলামের পথে অবিচল থাকবে। আর তিন নাম্বার শিক্ষা হলো, যেই সমস্ত আলেমদের দাওয়াতের সাথে যে সমস্ত আলেমরা, যে সমস্ত ইসলামী দলের কর্মীরা, নেতারা দাওয়াত দিলে মায়ের খায়, বুঝবেন যে এই দলের সাথে নবীদের দলের সাথে মিল আছে, ঠিক কিনা বলেন? আর বিপদে মুসিবতে আমাদেরকে যিনি সবাই ভুলে গেলেও যিনি আমাদেরকে মনে রাখেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন ঈমানকে মজবুত করি, সত্যের উপর অবিচল থাকি, হারাম থেকে দূরে থাকবো, হালালের পথে অবিচল থাকবো,
ইসলামকে সাহায্য করব, আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতার হাত বাড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম যেখানে আমরাও, কোরআনের ডাক যেখানে আমরাও সেখানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন বলি আমিন।